সবই ভারত। সবই ভারত সম্পর্কে বিভিন্ন আলিমগণ বিভিন্ন মতামত দিয়েছেন, সে অনুযায়ী রোজা রাখা, অতিরিক্ত ইবাদত, মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়া বিদআত, এ বিষয়ে সঠিক নির্দেশনা কি? সবই ভারত কি নামাজ রোজা করার বিধান আছে? আমার শ্রদ্ধেয় শিক্ষক নিষেধ করেছেন। আসলে সব মানে হচ্ছে রাত, আর বারাত মানে হচ্ছে ভাগ্য। একজন সমর্পিত মানুষ, একজন ভালো মানুষের জন্য প্রত্যেক রাতেই ভাগ্যের রাত, এবং কোনো রাতে ইবাদত বন্দেগি করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই, যে কোনো রাতে আপনি ইবাদত করতে পারেন। অর্থাৎ সবসময় মুক্ত মনে একটা জিনিসকে গ্রহণ করবেন, কখনো ডগম্যাটিক হবেন না। কোয়ান্টামে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা কখনো ডগম্যাটিক হই না, কোনো ব্যাপারেই বিতর্কের মধ্যে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আগে সবে বেড়াতে আমার অফিসে আমি দেখতাম যে হালুয়া রুটি এই সেই, মানে একটা মানে মোটামুটি পাহাড় হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ গত সারাদিনে এবং রাতে কোনো হালুয়া রুটি আমার ওখানে আসে নাই। তো তাতে বুঝলাম যে সবে বেড়াতের সাথে যে হালুয়া রুটির সম্পর্ক নাই, এটা আমরা বুঝতে পেরেছি। আসলে সবসময় বেনিয়ারা ব্যবসায়ীরা তারা প্রত্যেকটা ভালো কাজকে তারা ব্যবসা বানিয়ে ফেলার চেষ্টা করে। অর্থাৎ প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদতের পেছনে তাদের লক্ষ্য থাকে কীভাবে প্রফিট করা যায়। তো সবে বেড়াতের সাথে হালুয়া রুটির কী সম্পর্ক এটা আমি জানি না। আমি জানি না কোনো আলেম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন কি না, যে হালুয়া খেলে এত স্বভাব, রুটি খেলে এত স্বভাব, খিচুড়ি খেলে এত স্বভাব, আমি জানি না এটা এটা। কিন্তু বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে কোনো রাত আপনি ইচ্ছা সারা রাতে আল্লাহর ইবাদত করেন না, আর মসজিদে ইবাদত করতেই বা অসুবিধা কি? মসজিদ তো আল্লাহর ইবাদতের জন্য, মসজিদ যদি খোলা থাকে যান ইবাদত করে, খোলা না থাকলে যেখানে ইবাদত করার জায়গা পান সেটি মানে বিশ্বাসের জন্য যেখানে আপনি বসবেন সেটি আপনার মসজিদ, সেখানে আপনি ইবাদত করতে পারেন। অর্থাৎ ইবাদত যে কোনো রাতে করা যায়, রোজা যে কোনো দিন রাখা যায়, ঈদের দিন ছাড়া, এর মধ্যে দোষের কিছু নাই। অতএব এগুলো নিয়ে কোনো বিতর্কে কখনো যাবেন না।